দর্শক বারো মাসি আম দেখুন মাসাল্লাহ মানে দেখেই প্রাণটা জুড়ে যাচ্ছে মনটা ভরে যাচ্ছে এত সুন্দর কালার আর এই অসময়ে এবং সাইজটা প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন সরাসরি এখন আমের রাজ্যে বলা যে আমরা বসে আছি আর অনেকে আম করছেন অনেকে দেখেছে আম চাষ করে কিন্তু লসের ভিতরেও আছেন কিন্তু আজকে আমি আপনাদেরকে গ্যারান্টি দেব কেউ যদি এই যে পাশে যে আমগুলো দেখতে পাচ্ছেন এই আম যদি কেউ চাষ করে থাকেন আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট কিন্তু আমি লাভবান হতে পারবেন কারণ এটা সেই বারো মাসি আম আপনি বছরে তিন থেকে চারবার হারভেস্ট করতে পারবেন বর্তমানে এই যে আমরা যে দেখতে পাচ্ছেন এই আমের বাজার কিন্তু মোটামুটি মাসাল্লাহ এখন কিন্তু দেড়শো টাকা একশো ষাট টাকা কিন্তু পাইকারি বাজার কিন্তু যাচ্ছে আমের এবং চাহিদাও ব্যাপক এবং মিষ্টির দিক দিয়ে আমরা আলোচনা করে থাকি দেখা যায় হিমসাগর অথবা রূপালী আমের থেকে কিন্তু সাতাশ থেকে আঠাশ পার্সেন্ট ভাই মনে হয় তো যাই হোক আমরা সেই উদ্যোক্তার সঙ্গে কথা বলবো পরিচিত হব পাশাপাশি এই আম সম্পর্কে আপনার জানার চেষ্টা করবো আর একটা কথা অবশ্যই বারবারই বলবো কেউ যদি চাচ্ছেন একটা আমের বাগান করবেন অবশ্যই

এই যে এটা এটা কী আসলে কী জাতের এটা মাসি বারোমাসি কাঠিমোনাম মিষ্টির দিক থেকে কত নাম্বার দেবেন এখন বাংলাদেশে যত আম আছে এমনি আমাদের কাছে আমের পঁয়ত্রিশটা ভ্যারাইটি আছে পঁয়ত্রিশটা ভ্যারাইটি নিয়ে আমরা কাজ করছি এমনি সূর্য ডিম চিয়াংমাই পালমার রেড আইভারি বাড়ি এগারো তারপরে এমনি হিমসাগর রুপালি ন্যাংরা এমনি আমের ভিতরে সবাই মনে করে যে রুপালি বেশি মিষ্টি হয় কিন্তু রুপালিতে আপনার মিষ্টতা ভাব আছে হচ্ছে আঠারো পারসেন্ট সর্বোচ্চ আঠারো থেকে আপনার বাইশ পার্সেন্ট মিষ্টতা ভাব আর কাঠিমনে আপনার সাতাশ পার্সেন্ট আসছে মিষ্টি হয় সব থেকে এখন বর্তমানে টপ আম আছে আছে মিষ্টির ভিতরে আছে কাঠিমনে আর দামের ক্ষেত্রে যদি আমরা বলি হ্যাঁ দামের ক্ষেত্রে এই যে যেগুলো গাছে যে ব্যাগিং করা রয়েছে এগুলো আমাদের এই আমগুলো উঠবে দুই মাস পরে এখন হ্যাঁ এখন এমনি বাংলাদেশে কোথাও কোনো জাতের আম নাই কাঠিমন ছাড়া আর আপনার হচ্ছে যেগুলো দুই মাস পরে শীতের ভিতরে উঠবে এই সবগুলো আমরা মিনিমাম আড়াইশো থেকে তিনশো তিনশো থেকে সর্বোচ্চ আমরা দেখা যাচ্ছে সাড়ে তিনশো টাকা পর্যন্ত বেচতে পারবো আর এখন বর্তমান বাজার আপনার একশো ষাট টাকা সত্তর টাকা এরকম বাজার যাচ্ছে একেবারে কল্পন বাইরে ভাই মানে আমের বাজার যে আসলে এত টাকা আমরা জানেন যে আমরা অন্য আম যারা চাষ করে থাকেন চল্লিশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা কিন্তু অনেক দাম পাওয়া যায় দাম পাওয়া যায় কিন্তু এই কাটিমোন আমটা যে আমটি আমার হাতে দেখতে পাচ্ছেন এই আমটি আপনার কম করে হলেও সর্বনিম্ন দেড়শো টাকা মানে রেট থাকে উপরে আরো হ্যাঁ এগুলো আপনার অফ টাইমে উঠলে আপনার দাম আরো বেশি এখন তো আমের সিজন কিছুদিন পার হলো কিছুদিন আগে সেই জন্য দেখা যাচ্ছে এখন একশো ষাট টাকা সত্তর টাকা বাজার যাচ্ছে আচ্ছা বছরে আসলে টোটাল কতবার আপনার নাম হচ্ছে বছরে আপনার টোটালে চারবার আসে আমরা শুধু সিজনের সময় আমগুলো নেই নেই সিজনের সময় আছে আপনার দেখা যাচ্ছে সিজনের আমের দামে আম বিক্রি হতে চাই না আমরা শুধু অফ টাইমের আমগুলো নিই যে অফ টাইমে বাজার মূল্য পাওয়া যায় বেশি এতে আমরা লাভবান হই সেই কারণের জন্য আমরা অফ টাইমে আমগুলো বেশি নিই ভাই মোটামুটি আসলে আম তো দেখতে পাচ্ছি একবারে প্রচুর আম হারভেস্ট হচ্ছে এই আমগুলো আমার একটু স্পট হয়েছে আপনার যে কালো হয়ে গেছে এটা ব্যাগিং করতে পনেরো দিন লেট হয়েছিল না হলে আম একদম পুরা ইয়েলো কালার হয় একবার পুরো হলুদ একটা পুরো হলুদ কালার কালার হয়ে আসে জি তো মোটামুটি তো আমরা গাছে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ গাছেও এখন আম রয়েছে এর আগে হারভেস্টও অনেক করেছেন বিক্রিও অনেক করেছেন পাশপাশে আজকেও বিক্রি করছেন জি টোটালি কতটুকু এরিয়া জুড়ে আছে বলতে আমাদের টোটাল আছে 21 বিঘা কাঠেমোন আছে এখানে আপনার 4 বিঘা মতন আছে আর পাশে আপনার ওই গাছগুলো বড় গাছ ওখানে আপনার বৃষ্টির পানি জমে গিয়েছে

ব্যক্তিগত বিষয়ে প্রিয় দর্শক এই একটা আমরা তাদেরকে আজকে বলবো যে কেউ যদি বাগান করতে চান অবশ্যই আপনাকে বাণিজ্যিক ভাবে চিন্তা করতে হবে যে কোনটা বাণিজ্যিক ভাবে বেশি লাভজনক কোনটা বেশি হারভেস্ট হচ্ছে বা কোনটা কতবার উঠছে কারণ এখন সব জিনিস কিন্তু আসলে বারো বেশি অনেক কিছু পাওয়া যাচ্ছে যেমন আমরা আপনার কাছে সেই সাউথ আফ্রিকান আমাদের কমলা সদল ভাই আপনারা জানেন এর আগে অনেকবার ভিডিও করেছিলাম এই যে কম কমলা আসলে বাজারে কিন্তু সেই কমলা কিন্তু মানে তুলনা এত সুন্দর যে কমলা আসলে যেটা আসলে সদল ভাইয়ের বাগানে কিন্তু পাবেন পাশাপাশি বেশ কিছু মালটা তো আসেই ইনশাল্লাহ সেটা দু একটা ভিডিও ইনশাল্লাহ করার চেষ্টা করবো আর এই আমের জগতে বানজিভাগ করতে হলে আমার ভাই যেটা বললো অভিজ্ঞতা থেকে এবং আপনারা বুঝতে পারবেন এই কোনো বিকল্প কোনো আমরা মনে করি নেই আচ্ছা মোটামুটি ভাই পরিচর্যার বিষয়টা আম কাছে কেমন আসলে কাঠিমন সাধারণ আমে কাঠিমনে আপনার সাধারণ আমের থেকে একটু পরিচর্যা বেশি তার মানে এটা আপনার যখন বারো মাস একটা জিনিস থেকে আপনার টাকা আসবে সেটার কিন্তু পরিচর্যা বারো মাস করা লাগবে কাঠিমোন আমি আমরা বছরে সাত দিয়ে আপনার হচ্ছে ছয় বার আপনার হচ্ছে একবার ফসফেট পটাশ ইউরিয়া দিই একবার হচ্ছে জৈব দিই তারপর একবার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম দিই এই সার আপনার ওই ঘোরাই ফ্রাই হচ্ছে দুইবার দুইবার করে দিই আর মাসে মাসে আপনার যখন আম না থাকে সেখানে মাসে মাসে স্প্রে করি আর যখন গাছে আম থাকে সেখানে পনেরো দিন আন্তর আন্তর স্প্রে করি বেশি সমস্যা হয় মাকড়ের এই যে মাকড়ে আপনার এই যে স্পট করে ফেলেছে এটা আমি যাতে আগে থাকতে স্প্রে করতাম খালি আমার এই কালো কালো স্পট গুলো হ্যাঁ এছাড়া মোটামুটি আলহামদুলিল্লাহ বেশি একটা বেশি আর কেউ যদি আসলে আমার বাগান করতে চাই এক বিঘাতে কতটুকু আসলে আমার চারা প্রয়োজন আছে এক বিঘাতে আপনার যাতে আমরা যেভাবে মিশ্র বাগান করি পেয়ারা কিংবা বরুই দিই খালি একশো পিস করে গাছ দেওয়া যাবে আর যাতে এমনি নর্মালভাবে যাতে শুধুই আম করি খালি একশো বিশ পিস করে গাছ দেওয়া যাবে আমরা বারো ফিট অন্তর অন্তর যাতে দিই খালি একশো পিস করে গাছ লাগবে আর নয় ফিট অন্তর অন্তর দিই খালি একশো বিশ পিস গাছ লাগবে আচ্ছা আসলে আম গাছ রোপণ করার পরে আসলে কতদিন পরে আসলে কাঠিমোনা আমটা এমন একটা ভ্যারাইটি আম গাছ রোপণ করার তিন মাসের মধ্যে ফুল ফল আসবে কিন্তু আপনার দেখা যাচ্ছে ওখান থেকে আমটা এক বছর পর থেকে নেওয়া শুরু করতে হবে গাছের গ্রোথ ভালো থাকবে আর আমটা আপনার দুই বছরে আপনার যা ইনভেস্ট হবে দুই বছর খরচ উঠে আলহামদুলিল্লাহ ফুট পর পর আসলে গাছগুলো রোপণ করতে হবে আমরা হচ্ছে আপনার সাধারণত যদি শুধু মিশ্র বাগান করি খালে আপনার বারো অন্তর অন্তর করব আর যদি আপনি শুধু নর্মাল আম বাগান করি খালি নয় ফিট অন্তর দিতে পারবো কাঠিমোন মিশ্র থাকলে বারো ফুট আর যদি আপনার শুধু আম বাগান করি সেক্ষেত্রে করে দিলেই মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে এই আমের কালারগুলো দেখুন

আহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কাঠমন আম গাছের গাছের পাশে আমরা দাঁড়িয়ে আছি তো আলহামদুলিল্লাহ এই যে আমরা দেখতে পাচ্ছেন একেবারে কাঁচা যেটা আসলে প্রায় দুই মাস লাগবে নাকি ভাইটা

একটা আম গাছ গাছ করতে গেলে আপনার আপনার ইনভেস্ট প্রথম থেকে লাগানো জমি লিজ শুরু করে এক বছর তো রিটার্ন পাওয়া যাবে না আপনার দেখা যাচ্ছে এক বিঘাতে আপনার চারা দিয়ে জমি ঘেরা দিয়ে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে আর দুই বছরে গিয়ে দেখা যাচ্ছে যে আম আপনি ভরপুর আকারে আম পাবেন দুই বছর পর্যন্ত অপেক্ষা করতে গেলে দেখা যাচ্ছে এক বিঘা জমিতে আপনার ওরকম আশি থেকে এক লক্ষ টাকা খরচ হয়ে যাবে তাহলে আমরা বলতে খরচ অনেক কম হ্যাঁ জি এবং এই আম গাছটা তো মোটামুটি একদম যতদিন রাখা যাবে কোনো সমস্যা আম হচ্ছে দীর্ঘমেয়াদী জিনিস সেটা বারো মাসে থাই কাঠিমোন নাম জি এটা আপনার বারো মাসে আম দিয়ে যাবে একটু দেখা যাচ্ছে ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে পরিচর্যাটা বিষয়টা ঠিক রাখতে হবে আচ্ছা এই বিষয়টা আপনার কতদূর কিভাবে আপনার সহযোগিতা করে মানুষ চাষিদের ক্ষেত্রে এটার আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার কাঠিমোন আম হচ্ছে আপনার বারো মাস যেহেতু দেয় সেজন্য একটু পরিচর্যা বারো মাস করা লাগে এটা আপনার বেশিরভাগই মাকড়ে উপদ্রব করে বেশি আর ফল যে ফুট ফিলাই যেটা বুল্লা ওটা হাতে ফুটো করে দিলে দেখা যাচ্ছে যে আপনার সমস্যা হয় আর এই কাঠিমোনা আম এমন একটা ভ্যারাইটি এই যে এই আম কিন্তু আপনার পাকা আম পাকা আম ফ্রিজে ফ্রিজ বাদে আপনি পনেরো দিন বিশ দিন করে রাখবেন ফ্রিজ বিশ দিন পনেরো দিন করে রাখবেন এই আম নষ্ট জি মোটামুটি সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ করছেন আপনার বিভিন্ন প্রান্তিক চাষীদেরকে যারা আসলে আপনাদের কাছে চালা নিচ্ছে বা যারা আসলে পরামর্শ নিচ্ছে তাদের সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ তো করছেন কোনো সমস্যা তো নেই না কোনো সমস্যা নেই দেখেন আছে দর্শক বারবারসি আম আম দেখুন মাশাল্লাহ মানে দেখেই প্রাণটা জুড়ে যাচ্ছে মনটা ভরে যাচ্ছে এত সুন্দর কালার আর এই অসময়ে এবং সাইজটা

এনে আমাদের কিন্তু রুপালি হিমসাগর ন্যাংরা যেসব আমগুলো আছে ওইগুলো কিন্তু সাধারণত আম যাতে আপনি ঘরে পাক আম রেখে দেন কিন্তু থেকে পোকা তৈরি হয়ে যাবে পচে যাবে কিন্তু আমাদের এই না মানে বাজার একটু থাকে দিন ঘরে হ্যাঁ রাখতে পারবো একদম নিশ্চিন্তে না আমি মনে করেন যে এখন মনে করেন যে বাজার কম আমি আমটা এক সপ্তাহ পরে বেচবো আমি এই ক্যারেটে ভরে সুন্দর করে প্যাকেট করে রেখে দেবো এক সপ্তাহ পরেও আমি বেচতে পারবো কিংবা দশ দিন পরেও বেচতে পারবো সবকিছু ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর যেহেতু আমরা আরেকটা বাংলা যেতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে আসলে সেখানে কাঁদার জন্য আসলে আপনাদেরকে সেভাবে দেখাতে পারছে না তারপরে মোটামুটি চেষ্টা করলাম যে আর অনেকেই জানেন আসলে কাটিবন আম সম্পর্কে বলার কিছু নেই তবে যারা সহযোগিতা করে যারা কৃষকের পাশে থাকে যারা মোটামুটি সবসময় সার্বিক সহজ অর্থাৎ একজন আমরা অনেক জায়গায় দেখেছি অনেকে আছেন যারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন নাচানীতে কিন্তু আসলে চারা নেয় কিন্তু তারা পরবর্তীতে কিন্তু তারা বিভিন্ন পরামর্শটা কিন্তু পায় না আপনি সেই জায়গাটা ইনশাল্লাহ আমাদের সজল ভাইয়ের সেই জায়গাটা কিন্তু কখনোই মানে ত্রুটি পাবেন না

কাছে বিভিন্ন রকমের কমলা আছে বিভিন্ন রকমের মালটা আছে তারপর ভুটান নেবুকাটু লঙ্গন পাশিমন আঙ্গুর এগুলো সবই আমার বাগান আছে আর আমাদের কাছে বড় গ্রান্টি মানুষ আছে সঠিক জিনিস নিতে পারবে আর সঠিক পরামর্শ নিতে পারবে আমরা প্র্যাকটিক্যালে এটা নিয়ে কাজ করছি আমরা দীর্ঘ আজকে তেরো চোদ্দো বছর এই প্রোজেক্ট নিয়ে কাজ করছি আপনারা আমাদের কাছে এমনি বিনামূল্যে সঠিক পরামর্শ নিতে পারবেন ভাই আম খোঁজ তো দিতে হবে ভাই মানিকপুর থানা হচ্ছে জীবননগর জেলা চুয়াডাঙ্গা বিশারি ফলের বাগান সবাই চেনে আপনারা চলে আসবেন সরাসরি বাগান ভিজিট করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু বেশ কিছু মালটা আছে এত চমৎকার ভাবে ধরে আছে মোটামুটি সব রকম ভ্যারাইটি কিন্তু ভাইরেখান পাবেন ইনশাআল্লাহ সব রকম কিন্তু আছে তো যাক এসে সরাসরি বাগান ভিজিট করে আপনারা কিন্তু এগুলো কিন্তু দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ